জানেন যে ঈদের যে সময় অনেক এসেছে, তারা এখন ঢাকা যাওয়ার পালা। সে উপলক্ষে এখন লাস্ট ডে আজকে 29 তারিখ আছে, কালকে 30 তারিখ, এই দুটা দিনে বেশি ভিড় হবে। লাস্ট 3 দিন যাবো তো আপনি দেখেছেন যে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য একেবারে পোলট্রি আমাদের ফোর্স মোতায়েন রয়েছে। একটা বড় ফেরির ক্ষেত্রে 50-60 জন এবং ছোটো ফেরির ক্ষেত্রে 30-40 জনের মতো যাত্রীকে অ্যালাউ করছি। বুঝিয়ে বলছি ভাই পরে ফেরিতে যান, জীবনের ঝুঁকি নেবেন না। আসলে স্ট্রং কোনো ইনস্ট্রাকশন নাই যে যাওয়া বাড়িতে করা হবে, বাড়িতে করছি না, কিন্তু নিবৃত্ত করছি যতটুকু পারা যায়। একটু কনজেশন যেন কম হয়, গাদাগাদি অবস্থা যেন না হয়, সেটুকু আমরা নিশ্চিত করার চেষ্টা করছি আমাদের লেভেল থেকে হাইয়েস্ট দিয়ে, এবং এখন পর্যন্ত সেটা সফল হয়েছে। আমরা সকাল থেকে ঢাকাগামী মানুষের প্রচণ্ড চাপ রয়েছে, তার সাথে সাথে ছোটো গাড়ি এবং মোটরসাইকেল নিয়ে মানুষজন ঢাকা যাওয়ার চেষ্টা করছেন। আমরা প্রত্যেকটা ফেরিকে নিয়ন্ত্রণে নিয়ে ফেরিতে সর্বপ্রথম ছোটো পরিবহন বা প্রাইভেট কার, মাইক্রো, তারপরে মোটরসাইকেল এবং তারপরে যাত্রীদেরকে সুশৃঙ্খলভাবে উঠানোর ব্যবস্থা করছি। সমস্ত পরিবহন উঠানোর পর ফেরিতে যে জায়গা থাকবে মানুষের বসার এবং দাঁড়ানোর, সেই অবস্থায় মানুষ যাবে যাতে শৃঙ্খলতার সাথে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা ছাড়া মানুষ ঢাকা পৌঁছাইতে পারে। মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে সর্বক্ষণিক আমরা কাজ করছি। ঘন্টাখানেক যাবত আসার পরেও আমি ফেরিতে উঠতে পারতেছি না, কিভাবে আমি ফেরিতে উঠবো? আমি একজন সচেতন লোক, মানুষ হয়ে আমি ফেরিতে উঠতে পারি না। হাজার হাজার মানুষ ফেরির ভিতরে উঠে রয়েছে। যেভাবে লোকজন যাতায়াতি করে যাচ্ছে, এটা তো আপনার সংক্রমণ তো রোধ হবে দূরের কথা, কিন্তু উল্টা আরও বেড়ে যাবে। কেন আসছিলেন? ও কে নিয়ে আসছে? জসিম কে? আমরা চন্দ্রপুর ইউনিয়ন থেকে আইছি শরীয়তপুর, ব্যাংকের লোক লাগে 2-3 ঘন্টা ধরে দাঁড়াই গেছি, কিন্তু আমাকে বস্তু ভাতা দিতে পারতেছে না। আমাকে গ্রামে ইউনিয়নে নিয়ে দিলে আমাকে তো ভালো হয়, গ্রামে বাড়ি দিলে তো আমার সুবিধা হইতো। 3 ঘন্টা ধরে হারিয়ে গেছি, লড়তে পারি না, লোক বেশি, 3-4 ঘন্টা ধরে দাঁড়াই গেছি। যদি আমাকে ইউনিয়নে দিত তা আমাকে এত কষ্ট হতো না। হ্যাঁ, আমি তো এখনো অসুস্থ হয়ে পড়ছি। বাংলা কোন সময় গান
আমাদের এই যে কাপনাপাড়া থেকে জুরির যে রাস্তাটা এখানে এটা ইয়ে ছিল আর কি, ডাইভেশন ছিল। ডাইভেশন থাকার কারণে গত কয়েকদিন থেকে বন্যা হওয়ার কারণে, এই বৃষ্টির কারণে এখানে 5 থেকে 6 ফুট পানি হয়ে গেছে। আজকে থেকে গতকালকে রাত থেকে আজকে পর্যন্ত এই রাস্তা আর ইয়ে বন্ধ, যোগাযোগ জুড়ি থেকে এই রাস্তা ফুলতলা পর্যন্ত যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আমাদের বর্তমানে ওইদিকে যে দুইটা ইউনিয়ন আছে, ফুলতলা ইউনিয়ন, সাগরনাল ইউনিয়ন, এই ওইদিকের লোকগুলো এদিকে আসতে পারতেছে না, আমরা যেতে পারতেছি না। কি মাল এটা? আঙ্গুর। আঙ্গুর না, এটা কোথায় নিয়ে যাবেন আপনারা? নিয়ে যাবো আমি রাজশাহী। ও আচ্ছা, তো কখন রওনা দিচ্ছেন? রওনা দিছি কালকে রাত্রে 8টার দিকে। আচ্ছা, এখানে পৌঁছাইছেন কয়টায়? এখানে পৌঁছাইছি সকালে, আজকে সকালে না? আচ্ছা আচ্ছা, পৌঁছানোর পর? পৌঁছানোর পরে দেখি এখন রাস্তার এই অবস্থা, পরে তো আর যাইতে পারিনি। আচ্ছা 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 আচ্ছা, আমরা কারেন্টটা ফাঁস করি, রাস্তাটা গেছি পানি, পানি দেখে আমরা সাইকেল 5-6 ফুট পানি, সাইকেল আমরা বেঁধে পার করি। গত 25 মার্চ থেকে করোনা ভাইরাসের কারণে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ আছে, এবং গত 14 মে থেকে খুলনা টু চিলাহাটি রুটে একখানি পার্সেল ট্রেন চলাচল করেছিল, কিন্তু আজকে এটা অনির্দিষ্ট সাময়িক বন্ধ রেখেছে। যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হওয়ার কারণে স্টেশনে অবস্থানরত কুলি, ভেন্ডার এবং হকারদের রোজগার বন্ধ হয়ে গেছে। যখন চলাচল করতো তখন স্বাভাবিকভাবে বেচা কেনা আপনার হচ্ছে যে 3-4 হাজার টাকা আসতো প্রত্যেক দিন, এখন হচ্ছে যে 1,900-1,800 মানে নিম্নভাবে আপনার বেচা কেনা হয়। এইভাবে স্বাভাবিকভাবে মানে মোটামুটি আমরা চলতে পারছি না। লকডাউনের কারণে আপনার 2 মাস ধরে বন্ধ, এই কারণে ট্রেন ফেন চলে না, ট্রেন না চলে তো আমাদের ব্যবসা বাণিজ্য হয় না। ট্রেন কবে চলবে কিছু জানতে পেরেছেন নাকি? এটা জানতে পারি নাই, তবে কিছু জায়গায় শুনছি যে ট্রেন আপনার 30 থেকে 35 চালাতে পারে। আচ্ছা, তো এই যে বন্ধের সময় সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন আপনি? না, আমরা কোনো সাহায্য সহযোগিতা পাইনি। রাস্তার ঝাড়ু দেয় 30 দিনে 3,000 টাকা বেতন। এটা একটু ভয়ঙ্কর আর কি, আর অসুবিধা আমাদের ডিউটিতে চলতেছে। একদিনও স্ন্যাপ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপক 30 দিনে শুধু ঈদের বছরে, শুধু ঈদের দিন, এই রোজার ঈদের দিন বন্ধ, আর কোরবানির ঈদের দিনও চলে, 366 দিনের মধ্যে একদিন বন্ধ। এদের কারো করোনা হয় নাই? না না, কেউ করোনা হয় না, আল্লাহ ভালো লাগছে। এই যে মাস্ক দেখা যাচ্ছে, ওটা না লাগিয়ে নিচে দিয়ে রেখেছো কেন? আমাদের যা বিক্রি করতে পারতাম এখন বেচা যায় না, নেয় না। এটা এটা আগে ছিল কত আর এখন কত? আগে ছিল এই পুতলা ছিল 15 টাকা, এখন হচ্ছে 10 টাকা 8 টাকা, এখন এটি বিক্রি করা যায় না, এটি যে নিয়ে বাসায় নিয়ে রাখতে হয় এক জায়গায়। তখন ওরা আমরা এগুলাতেই চলি, এগুলার ভিতরে মনে করেন
এম সব বাদ নাই না এমনি স্টক রাখতে হয় আগে পাইতাম 400-500 পাইতাম এখন 200-300 পাই অন্তত দোকানদারি বন্ধ মালের দাম কম এখন বেশি বাস্তাই না তো বাসা ভাড়া খাওয়া দাওয়া করতাই না খাওয়া দাওয়া কম দোকানপাট বন্ধ রাস্তাঘাট সরকারি কাউন্ট দিলে এটা পাই না জায়গা দেওয়া জানা সব মানে কাইতে পারে চলাফেরা করতাই না আল্লাহর মতো আমরা কৃষক আমার এই যে গন্ধক ফুল এই চারটে বাচ্চা আমার কাছে আছে আমি কাল থেকে দুধ খাওয়াচ্ছি আসলে খুব কষ্ট লাগতেছে আমাকে যে তার মাকে তারা মেরে ফেলে দিচ্ছে মেরে ফেলে দেওয়ার পর থেকে নি মানে আমি নিয়ে এসে আজ আমি আমার ছেলে নিয়ে আসছি নিয়ে আসার পর থেকে আমি আজ দুধ খাওয়াচ্ছি গায়ে প্রাইভেট দুধ আমি চাচ্ছি যে এগুলোকে আবার প্রকৃতিতে ফিরিয়ে দিতে যেন এরা আবার স্বাভাবিকভাবে বাঁচতে পারে অনেকের এদের প্রতি আক্রোশ আছে যে দেখা পাইলেই মেরে ফেলে তো আসলে বন্য প্রাণী আসলে কখনো মারা উচিত না এরা আমাদের পরিবেশেরই একটা অংশ এদেরকে বাঁচিয়ে রাখা দরকার এই গন্ধক ফুল আমাদের বাংলাদেশে একসময় প্রচুর ছিল কিন্তু বর্তমানে এই বড় বড় গাছ তারপরে বড় বড় মাটির যে টিলাগুলো আছে তারপরে যে ঝোপ জঙ্গলের মধ্যে যা এরা অবস্থান করে কিন্তু এই সমস্ত গাছ বা ঝোপ জঙ্গল বা মাটির যে বড় বড় টিলা থাকে সেগুলো বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে এদের আবাসস্থলের একটা সংকট দেখা দেয় এটা ওদের জন্য যেমন একটা বিপজ্জনক হয়ে দাঁড়াইছে আমাদের জন্য একটা মানে একটা অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি তো যাই হোক তো এই এই শিবিরটা এটা রক্ষা করা আমাদের দায়িত্ব কারণ এই এই প্রাণীতে কিন্তু এখন বর্তমানে IUCN-এর তালিকায় একটা প্রায় মানে বিপদগ্রস্ত অবস্থায় আছে সারা পৃথিবীতেই এই গরটা কি আপনার গরটা ভেয়ে খুশি হয়েছেন আপনি প্রধানমন্ত্রী আপনাকে কর দিয়েছে আপনি খুশি হয়েছেন এই ঘর আপনার হ্যাঁ আপনি খুশি হয়েছেন আপনি ঘর পেয়ে আমি সুজিন কুমার ত্রিপুরা এলাকার সর্দার সভাপতি আমি সর্বপ্রথমে ইনো স্যারকে ধন্যবাদ জানাই যে আমার মনায় ত্রিপুরা পল্লীতে ঝুঁকি অবস্থা যে পাহাড়ে পাহাড়ে উপরে রয়েছে মানুষগুলো তাদেরকে সমতলে গড় দিয়ে ওনার সহায়তায় প্রধানমন্ত্রী থেকে এই গড়গুলো দিয়ে অনেক অনেক উপকার করেছেন জানেন যে সকাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে এবং ক্রমাগতভাবে বৃষ্টি হয়ে থাকলে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গার মধ্যে হাঁটাচালি উপজেলার মনায় ত্রিপুরা পাড়ায়ও পাহাড়ধারের সম্ভাবনা রয়েছে আমরা পাহাড়ধারের সম্ভাবনাকে সামনে রেখে অতি ঝুঁকি থাকে অর্থাৎ পাহাড় ধসের ঝুঁকিতে থাকা আমরা ছয়টি পরিবারকে আজকে একেবারে নতুন ঘরে তুলে দিচ্ছি ছয়টি ঘর মাননীয় প্রধানমন্ত্রী ঘর দুর্যোগ সহনীয় ঘর আমরা পাহাড় ধসের ক্ষয়ক্ষতি এড়াতে আমরা পরিবারগুলোকে একই সাথে যেরকম নিরাপদ আশ্রয় নিয়ে এসেছি এবং পরিবারগুলো তাদের নতুন ঘরও পেয়েছে অর্থাৎ দুর্যোগকালীন সময় যাতে করে তারা ঝুঁকিতে বসবাস না করে এজন্য তাদেরকে আমরা আজকে নিরাপদ জায়গায় নিয়ে এসেছি